টিভি এই মুহূর্তে আমি রয়েছে অঞ্জন আপনাদের সঙ্গে এই মুহূর্তে ঠিক আমার সঙ্গে রয়েছে রাজ্য সদস্য বাম নেতা শতরু ঘোষটা তোমাকে স্বাগত ফ্রাইব টিভি দেখে এই সবসময় এই পলিটিক্যাল ডিবেট থেকে একটু সরে গিয়ে একটু ভিন্ন ধর্মে আলোচনাও করবো তারপর পলিটিক্যাল কথা তো আসবো মূলত এই দুহাজার সাল থেকে যদি আমি ধরি তাহলে দুহাজার পাঁচ সাল থেকে তুমি আশুতোষ কলেজ হিসেবে যদি আমি ধরি সেখান থেকে তোমার মূলত জার্নিটা শুরু অফিসিয়ালি এবং তারপরে দীর্ঘদিন পেরিয়েছে এখন দু সাল এই পলিটিক্যাল জার্নি শুরু করার মূলত কারণটা কি পলিটিক্স কেন দেখো এটা কি শুরুটা তো কারোর ক্ষেত্রেই খুব সম্ভবত ওরকমভাবে খুব দীর্ঘ পরিকল্পনা নিয়ে হয় না বিশেষ করে কলেজ জীবনে ছাত্র রাজনীতি শুরু ওটা একটা মানে এক প্রকার একটা চিন্তা ভাবনা এক প্রকার ভালোবাসা এবং তার সাথে এক অর্থে বলাও যায় বন্ধুত্ব কিছুটা দলে পড়ে করা এইভাবেই শুরু হয় আমি সাধারণভাবে বামপন্থী ছিলাম মোটামুটি আমার স্কুল জীবনের একটু শেষ দিক থেকে সেটা মূলত কিছু কালচারাল ইনফ্লুয়েন্সে সেটা আমার মানে সেটা বলতে পারো যে ধরনের কবিতা আমি পড়তে ভালোবাসতাম যে ধরনের গান শুনতে ভালোবাসতাম যে ধরনের সিনেমা যে ধরনের সাহিত্য পড়তে ভালোবাসতাম সেগুলো একটা বামপন্থী মন মানে একটা মনোভাব আমার তৈরি হয়েছিল তারপরে কলেজে ঢুকে মানে কি বলবো বন্ধু বান্ধবদের সঙ্গে কলেজে সোশ্যাল ফেস্ট ইত্যাদি অনুপ্রাণিত হওয়া বা কোনো কিছু দেখে পলিটিক্সে জয়েন করা শুধুমাত্র বন্ধু বান্ধব বা পারিবারিক না কোনো ঘটনা আমাকে সেই সময় যে বিরাট পার্টিকুলার কোনো একটা ঘটনা খুব অনুপ্রাণিত করেছিল তা নয় তার আগের আগেই দু হাজার চারের লোকসভা ভোট হয়েছিল সেই সময় আমি স্কুলে পড়ছি ক্লাস টুয়েলভ ওরকম সময় তো ওই যে কয়েকটা বছর গেছিলো ততদিনে আমাদের পলিটিক্যাল ওপিনিয়ন একটা তৈরি হয়ে গেছে সেই সময় আমরা দেখেছিলাম মানে তখন আমাদের হয়তো যখন গুজরাটের দাঙ্গা হচ্ছে তখন আমাদের এরকম তেরো চোদ্দো পনেরো বছর বয়স হবে মানে দু হাজার হ্যাঁ ছিয়াশি থেকে হ্যাঁ দু হাজার এক দুই ওই সময় মানে প্রায় ষোলো বছরের কাছাকাছি বয়স পনেরো ষোলো বছরের বয়স ওই গুজরাটের দাঙ্গা থেকে শুরু করে ওই একটা সাম্প্রদায়িক রাজনীতি ধর্মের নামে এরকমভাবে একটা মানুষকে খুন করা এই করা মানে এইগুলো আমাদের মধ্যে সেই বয় আমার বন্ধু বান্ধব আমাদের বয়স অনেকের কাছে ওইগুলোকে চোখে দেখে একটা এই সাম্প্রদায়িক রাজনীতির প্রতি একটা ঘেন্না তৈরি হয়েছিল এবং তার বিকল্প যে বামপন্থীদের যে ন্যারেটিভ সেটা আমাদেরকে খুব আকৃষ্ট করতো এই সময় এবং সেটা তুমি যদি একটা ইনসিডেন্ট বলো তাহলে আমি বলবো যে গুজরাটের ওই দাঙ্গাটা মানে একটা স্টেট স্পন্সার্ড একটা জেনোসাইড সরকারের দ্বারা অর্গানাইজ করা একটা গণহত্যা এইটা আমাদের মানে জীবনে কি কী করব না কাদের মতো কোনো দিন হবো না এইটা ঠিক করতে খুব সাহায্য করেছিল এবং তার বিকল্প ন্যারেটিভটাও খুব আকৃষ্ট করেছিল বামপন্থীদের যে বিকল্প ন্যারেটিভ বিকল্প সোশ্যাল কালচারাল ন্যারেটিভ এই দুই মিলিয়েই বলতে পারো তারপরে কলেজে এসে যা হয় তো কিন্তু তখন সেটা একটা চিন্তা ভাবনাস্থলে ছিল তখন তো সক্রিয় একটা সাংগঠনিক ব্যাপার ছিল না তার মধ্যে কোনো সেই সাংগঠনিক সক্রিয় ব্যাপারটা হয় সেটা কলেজে এসে পড়ে উনিশশো সাতাত্তর সাল থেকে জ্যোতি বসু রয়েছেন এবং সেখান থেকে যদি দাঁড়িয়ে দেখি দীর্ঘ অনেকটা সময় এমন কোনো পলিটিকাল লিডার রয়েছে যে কিনা তোমার এই ন্যারেটিভটাকে আরেকটু বেশি এগিয়ে যেতে সাহায্য করেছিল বা ইনফ্লুয়েন্স করেছিল তোমাকে রাজনীতির দিক থেকে হ্যাঁ জ্যোতিবাসুই করেছিল জ্যোতিবাবু আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছে এটা ঘটনা পরে পরবর্তীকালে বুদ্ধদাও খুব অ্যাট্র্যাক্ট করেছে বুদ্ধদা কে আমরা কিছুটা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি য্যোতিবাবুকে তো আমি কখনো ওইভাবে সামনাসামনি ওনার সাথে কথা বলিনি দূর থেকে দেখেছি ওনাকে খুব তাও খুবই সামান্য দু দু তিনবার কি এমন বিষয় যেটা ইনফ্লুয়েন্স করলো তোমাকে জ্যোতিবাবুর ক্ষেত্রে বলতে পারি আরও অনেক কিছু আছে একশোটা বিষয় আছে কিন্তু সবচেয়ে বেশি যেটা বলবো তা হচ্ছে উনি কখনো মানুষকে মিথ্যে কথা বলতেন না উনি অত্যন্ত মানে নিজেদের ঠিক হোক ভুল হোক দেখো আমার এখন মনে তুমি তখন নিশ্চয়ই খুবই ছোট দু নয় সাল আমার তোমার তখন খুব কতই বা বয়স হবে আমাদেরই তখন তেইশ বছর বয়স তো আমার একটা তোমার ছোট্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি জ্যোতিবাবুর ওই আমাদের আলিমদিন বোধহয় রাজ্য সেক্রেটারিট মিটিং ছিল আমরা তো টিভিতে দেখা তখন আমরা তো আর তখন নালিমুদ্দিন স্ট্রিটে যেতাম না ইয়েতে তো উনি সিঁড়ি দিয়ে নামছেন গাড়িতে উঠছেন সেই সময় তার আগেই এটা ঠিক হয়েছে যে পশ্চিমবাংলায় কংগ্রেস তৃণমূল জোট হবে সে বছর তো তার আগে এইসব সব সিংহ নন্দীগ্রাম পরবর্তীকালে আমাদের এই পরমাণু বিলের উপর সমর্থন প্রত্যাহার এগুলো ঘটে গেছে সুতরাং তখন থেকেই একটা পরিবেশ তৈরি হয়েছিলো যে বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের পরের বার একটা

জিজ্ঞেস করলেন যে কংগ্রেস তৃণমূলে যদি জোট হয় আপনাদের কি অসুবিধা হতে পারে আপনাদেরকে আসন কমতে পারে যদি এক কথা বলেন যে হ্যাঁ কয়েকটা আসন কমতে পারে বলে গাড়িতে উঠে চলে গেলেন আমি বলছি ধরো কোন নেতা বলবেন এটা ধরো তার তিন মাস পরে একটা ভোট

সেটা তুমি পলিটিক্যাল অ্যানালিস্ট বা সাংবাদিক হিসেবে বলতে পারো কিন্তু রাজনৈতিক নেতারা তো সব সময় যা ভাবেন তা মুখে বলেন এটা তো ঘটনা এবং এর মধ্যে আরে আমি তোমায় বলছি তো তোমাকে যে তুমি আহ ধরো তুমি যে কোনো নেতাকে তুমি যদি জিজ্ঞেস করো তাহলে সামনের লোকসভা ভোট তুমি চারটে পার্টি চারটে লোককে জিজ্ঞেস করো যে আপনাদের সিট বাড়বে সবাই বলবে আমাদের সিট বাড়বে আমার তো এই নয় সবকটা সব পার্টির সিট বাড়বে কারোর একজনের কারোর কমবে সেটা আলাদা কথা কিন্তু কেউ তো এটা মুখে বলে না যে কোনো নেতার কাছ থেকে তুমি তখন কি উত্তর আশা বা সাধারণত আমরা কি শুনে থাকি যে না আমাদের কোনো অসুবিধা হবে না কিছু হবে না ইয়ে হয়ে যাবে কিন্তু এই যে জ্যোতিবাবুর এই যে মানুষের মানুষের প্রতি এই যে সততা একটা অ্যাপ্রোচ কেন উনি এটা থিওরিটিক্যালি বিশ্বাস করতেন যে ওই একটা হিন্দি গান ছিল না যে পাবলিক হ্যাঁ সব জানতি হ্যা উনি জ্যোতিবাবু মানে এই রকম একটা শীর্ষ স্তরে পৌঁছেছিলেন মানে মানুষ ওনার এরকম একটা ক্যারিজমেটিক অ্যাপ্রোচ ছিল ওনার কথা মানুষ সাথে ভরসা করতো বিশ্বাস করতো কিন্তু এটা আমি বুঝেছিলাম যে পরেও যখন ওকে নিয়ে ভেবেছি যে ওনার প্রতি মানুষের এই বিশ্বাসটা ওয়ে ট্রাফিক ছিল না মানুষ ওনাকে বিশ্বাস করতেন কেননা সাধারণ মানুষও জানতেন যে জ্যোতিবাবু আমাদেরকে মিথ্যে কথা বলবেন না এমন নয় যে উনি আমাদেরকে ভুল বোঝাবেন উনি যদি উনি একটা প্লেজেন্ট কথাও যেভাবে বলবেন যে সততার সঙ্গে আনপ্লেজেন্ট কথাটাও যদি বাবু ওরকম সততার সাথেই আমাদেরকে বলবেন মানে উনি যেটা পার্টির মিটিং মিশিলে সমাবেশে সবসময় বলতেন যে মানুষের কাছে কি আমাদেরকে বলতে হবে আমরা কি করতে পেরেছি কী করতে পারিনি সেটাও বলতে হবে সৎভাবে এবং কেন করতে পারিনি সেটা ব্যাখ্যা করতে হবে তারপরে মানুষ বিচার করবেন মানুষ সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত যাই হোক ডাকেন আমাদেরকে সেটা গ্রহণ করতে হবে যে এই যে ক্ল্যারিটি এই যে এই যে ট্রান্সপারেন্সি মানে এই এইটা না মানে ধরো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এত বছর ধরে গোটা দেশের এতগুলো পার্টি মিলে তাকে বলেছেন দেশের প্রধানমন্ত্রী হতে এই স্টেশনের একজন নেতা তিনি মানে আলটিমেটলি দিনের শেষে যে এতটা সৎ হতে পারেন জীবনের প্রথম যেদিন রাজনীতি করতে গেছিলেন যেদিন প্রথম মিছিলে হেঁটেছিলেন যে সততা নিয়ে মানুষের প্রতি যে কমিটমেন্ট নিয়ে গোটা জীবনের এই প্রাজেক্টারিটা পার করার পরেও মানে মৃত্যুর কয়েক মাস কার্যত মানে তখনও পর্যন্ত এই এই মানে সততার

সততার প্রতীক বা সততাযুক্ত নেতার অভাব হয়ে যাচ্ছে না আমাদের পার্টিতে বলতে পারি কোনো অভাব নেই তৃণমূল অভাব থাকতে পারে কি বিজেপিতে থাকতে পারে বলা হয় সমস্ত রাজনৈতিক দেখো জ্যোতিবাবু সততা নিয়ে আমি যে কথাটা বললাম দুটো আলাদা মানে একটা হচ্ছে ফাইনান্সিয়াল সততা যেটা নিয়ে যেটা হয়তো খুব সম্ভবত তুমি মিন করছো এবং যেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা দিক আর একটা হচ্ছে যে আমি বলছি যে অনেস্টি অফ থট অ্যান্ড অনেস্টি অফ পারপাস আমি সেটার কথা বললাম তুমি যদি ফাইনান্সিয়াল সততার কথা বলো দেখো আমি তোমার কথা বলি একটা মানুষ সৎ হবে চোর হবে না তো স্বাভাবিক কথা তাই না তুমি যখন রাস্তা দিয়ে দুটো পায়ে ভর দিয়ে হাঁটো কেউ কি দেখে বলে বা ছেলেটা কি সুন্দর দু পায়ে হাঁটছে দু হাতেও তো হাঁটতে পারতো কিন্তু দেখো দু পায়ে হাঁটছে কেউ তো বলে না তার কারণটা হচ্ছে মানুষ দু পায়ে হাঁটবে এটাই স্বাভাবিক সেরকম একটা মানুষ চোর হবে না কোনো নেতা সৎ হবে এটাই স্বাভাবিক কারণ মুশকিলটা হচ্ছে চারদিকে এখন এমন চোর থাকে হ্যাঁ সেটাই হ্যাঁ এটাই ভেবে নিচ্ছে এবং আমি যদি এটা শেষ করতে পারি আমি যদি শেষ করতে পারি আমার কথাটা যে এখন চারদিকে আমরা এত চোরেদের ভিড় দেখছি সেখানে খুব স্বাভাবিক জিনিসটাকে খুব অস্বাভাবিক লাগছে মানে হঠাৎ করে তোমার পাড়ায় যদি সবাই হাতের ভরে হাঁটে তখন তুমি যদি সুস্থ মানুষের মতো পায়ে জোরে হাঁটো তখন তোমাকে মনে হবে একটা মহাপুরুষ নেমে এসেছে সর্ব থেকে এই যে আমরা বলি যে বুদ্ধদেব ভট্টাচার্য অত্যন্ত সৎ কোনোদিন চুরি করেননি এটা সত্যি কথা কিন্তু এটাও তো সত্যি যে চুরিটা করার কথাও ছিল না সেই লাইনটা খুব একটা বেশি কেউ বলা না কোনটা যে বুদ্ধার চুরি কথা বুদ্ধা চুরি করেন এটাই তো স্বাভাবিক উনি তো কোনো মহান কাজ করেননি এটা মানে হয় সৎভাবে সরকার চালাবে এটাই তো স্বাভাবিক তার ঠিক হতে পারে ভুল হতে পারে তার পলিসিতে ঠিক হতে পারে ভুল হতে পারে দুটো সিদ্ধান্ত ঠিক হতে পারে দুটো সিদ্ধান্ত ভুল হতে পারে কিন্তু আমার লোক চুরি করবেই বা কেন কিন্তু এখন মুশকিল হচ্ছে এত চোর দেখছি পাশে যে কোনো মানুষ যদি স্বাভাবিক স্বাভাবিক মানবিক প্রবৃত্তিগুলো যার মধ্যে আছে তাকেই আমাদের মহাপুরুষ মনে হচ্ছে এটা কিন্তু একটা ক্রাইসিস এটা সিভিলাইজেশন এটা একেবারে চাণক্য বলতেন যে যদি ভালো বন্ধু হয় তাহলে সাফল্য পাওয়া যায় যদি খুব ভালো শত্রু হয় তাহলে আরও বড় সাফল্য পাওয়া যায় এই সময়কালীন অবস্থাতে তৃণমূল কংগ্রেসের ধরা হয় তাহলে বিরোধী দল হিসাবে একেবারে চোখ বন্ধ করে সবাই বলছে বিজেপি সেই সময়কালীন অবস্থাতে কি তোমাদের এরকম মনে হয় যে শত্রু হিসাবে আরেকটু বেটার জায়গা পেতে পারতে তোমরা না আমার মনে হয় তুমি একদম ঠিক কথা বলছো চোখ বন্ধ করে বলছেন বিজেপি কেন চোখ খুললে তোকে বিজেপি বলবে না চোখ খুললে তো এটা বলার কথা না যারা বলছেন তারা নিশ্চয়ই চোখ বন্ধ করেই বলছেন আচ্ছা সব থেকে বড় যে বিষয় আসছে যে ইন্ডিয়া জোট নিয়ে ইন্ডিয়া জোট প্রসঙ্গে যদি আসা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রেড সিগন্যাল দেখিয়ে দিয়েছে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে এবং সে একেবারে সমাবেশ থেকে একেবারে রাম মন্দির প্রসঙ্গে যখন তার সমাবেশ চলছে মিটিং চলছে সেই সময়তে বলছে যে ইন্ডিয়া জোটের জোটের ক্ষেত্রে সিপিএম বা বামফ্রন্ট ক্যাপ্টেন হিসেবে কাজ করার চেষ্টা চলছে তারা কোনোভাবেই সেটা মেনে নেবে না সেই ক্ষেত্রে কি বলবে মানবেন না মানবেন না বেরিয়ে যাবেন

বিজেপির সঙ্গে থাকার কথা যেমন উনি আগে ছিলেন বা হয়তো ইন্ডিপেন্ডেন্ট থাকার কথা কেননা এটা ঘটনা যে আজ পর্যন্ত বিজেপি বিরোধী কোনো ঐক্য উনি ঐতিহাসিকভাবে থাকেননি এবং ওনার দলটাই তৈরি হয়েছিল বিজেপির টাকায় উনি এটা তো মিথ্যা নয় যে উনিশশো আটানব্বই সালে কংগ্রেসের থেকে বেরিয়ে কংগ্রেসের এক নম্বর শত্রু দেখো একজন কংগ্রেস থেকে অনেকেই বেরিয়েছেন কেউ কংগ্রেস থেকে বেরিয়ে এনসিপির মতো নিজের দল তৈরি করেছে ইত্যাদি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা প্রশ্নটা সেটা নয় কিন্তু উনি দল থেকে বেরিয়ে এসে কংগ্রেসের যে এক নম্বর আইডিওলজিক্যাল শত্রু এই দেশের রাজনীতিতে বিজেপি তাদের সাথে তাদের টাকায় দল তৈরি করলেন তাদের সঙ্গে ছ বছর মন্ত্রিত্ব করলেন সব কিছু করেছেন গুজরাটের যখন হলো মোদীকে ফুল পাঠিয়েছেন সব করেছেন কথাটা হচ্ছে আমাদেরকে অনেকে ইন্ডিয়া গেটের এটার পরে প্রশ্ন করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছে সেই মিটিংয়ে আমরা কেন না দেখো আমাদেরকে থাকতে ভালো লেগেছিল আমাদের কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এক মিডিয়া এক মিটিংয়ে থাকতে খুব আনন্দ হয় নিশ্চয়ই হয় না এটাকে তো মিথ্যা কথা বলে লাভ নেই মানুষের কাছে যদি আমাদের আজকে যদি তিরিশ পঁয়ত্রিশ জন এমপি থাকতে পার্লামেন্টে কি যদি চল্লিশ জন এমপি থাকতো যদি আমাদের সেই ক্ষমতা থাকতো আমরা একেবারে কন্ডিশন দিতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা থাকবো না কিন্তু এটা ঘটনা যে আজকে যে কোনো কারণেই হোক না কেন গোটা দেশের কোনো মানে পাঁচ বছরের বাচ্চাও এটা জানে যে বিজেপি বিরোধিতার প্রশ্নে কমিউনিস্টের যে অ্যাকাউন্টেবিলিটি আছে সেই অ্যাকাউন্টেবিলিটি কখনো তৃণমূলে থাকতে পারে না কি থাকতে পারে না আমি 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 একটা ভালো কথা নিই তারপরে তুমি বলো তারপরে তোমার ভালো কথা শুনবো সেটা হচ্ছে যে এটা কেউ বিশ্বাস করতে পারে না যে তৃণমূলের অ্যাকাউন্টেবিলিটি এই প্রশ্নে আমাদের থেকে বেশি হতে পারে কিন্তু এটাও আবার এটাও ঘটনা যে ওদের বাইশটা এমপি আছে আমাদের পাঁচজন এমপি আছে হ্যাঁ বামপন্থীদের সব মিলিয়ে তো সুতরাং পাঁচটা এমপির দল যদি বলে যে বাইশটা এমপি দলকে রাখলে আমরা খেলবো না তখন লোকে আমাদেরকে বলতো তোমাদের আসতে হবে না কিন্তু এটা তো ঘটনা যে বিজেপি বিরোধী মঞ্চে চিরকাল আমরাই থেকেছি কোনো দিন তৃণমূল বা কেউ থাকলো কি না থাকলো তার উপর আমাদের থাকা না থাকাটা কোনো দিন যায় আসেনি কিন্তু আবার আমরা এইটাও জানতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় গিভিনার ট্র্যাক রেকর্ড গত দশ বছর ধরে উনষাটটা বিজেপির আনা ঊনষাটটা জনবিরোধী বিলকে উনি হয় সমর্থন করেছেন অথবা ওয়াকআউট করে বিজেপির সুবিধা করে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে ভোট দেন আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি ঊনষাটটার মধ্যে ট্রাই রেগুলেশান বিল তুমি চিন্তা করতে পারো ভারতের রাজনীতিতে এরকম একটা সার্কাস পার্টি একটা রাজনৈতিক দল হয়ে বসে আছে ট্রাই রেগুলেশন বিল বিজেপি আনলো তোমরা জানো পার্লামেন্টে কোনো একটা বিল যখন আসে সেই বিলের ওপর প্রথমে ডিবেট হয় তারপরে তার উপর ভোটাভুটি হয় যখন ডিবেটটা হলো তখন তৃণমূল কংগ্রেস বিলের বিরুদ্ধে ডিবেট করলো সৌগত রায় তৃণমূলের পক্ষ থেকে বলতে উঠলেন উনি খুব সিনিয়র পার্লামেন্টারিয়ান ভালো বক্তা উনি ফ্রাই রেগুলেশন বিলের বিরুদ্ধে দুর্দান্ত বক্তৃতা দিলেন ডিবেট শেষ হলো বিলের ওপর ভোটিং হলো সৌগত রায় সহ গোটা তৃণমূল কংগ্রেস হাত তুলে বিলের পক্ষে ভোট দিল এ বলে এইটা হচ্ছে একটা সার্কাস পার্টি এইটা হচ্ছে একটা চিটিংবাজদের পার্টি এখন ঘটনা হচ্ছে উনি কিন্তু মুশকিলটা কি এখন মানে ওনাকে আমরা যেভাবে হারিয়ে হারিয়েছি নিয়ে বছর ধরে নিশ্চয়ই বিহারের যাদব কি তার তোমার উত্তরপ্রদেশের অখিলেশ যাদব কি দিল্লির রাহুল গান্ধী অত ভালো চিনবে না তো যাই হোক এখন ডেকেছে থেকেছে এখন উনি বেরিয়ে গেছেন এরাও ঠেকে শিখছে একেবারে মানে তুমি এক প্রকার বলতে চলে যে এই যে সঙ্গবদ্ধ হওয়ার যে প্রশ্ন আমরা তো বলেছিলাম মোহাম্মদ সেলিম তো ওই সময় বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া এখন নীতীশ কুমারের অবস্থান নিয়ে এত প্রশ্ন ইত্যাদি উঠছে হয়তো নীতীশ কুমারও বেরিয়ে যাবেন হ্যাঁ স্বাভাবিক আমি বলছি নীতিশ কুমারের আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে তুমি যেরকম কারেক্টলি বললে যে যেদিন গত বাইশ তারিখ হ্যাঁ বাইশ তারিখ উনি জানিয়ে দিলেন যে ইন্ডিয়া জোটফোটে আমি থাকবো না আমি আমার মতো করে পশ্চিমবাংলায় সবাই করবো করব আরও একটা যেটা বিষয় তৈরি হয় এখান থেকে যে জনতা জনার্দন যারা ভোটটা দিচ্ছেন তারা তো উপকার নয় এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে ইন্ডিয়া জোট যখন হলো বিজেপির বিরুদ্ধে যখন তোমরা সংঘবদ্ধ হচ্ছো বা কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে চাইছো সেই সময়তে অনেক জনতা হয়তো সত্যি সত্যি হয়তো তোমাদেরকে সাপোর্ট করতো এই সময়কালীন অবস্থাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা চলার নীতি শুরু করলো বা নীতিশ কুমার করতে পারো প্রত্যেকেই যে এই যে ডিফারেন্ট একটা রাস্তা তৈরি করার চেষ্টা করছে তাহলে কি সত্যি জনতার জন্য একটা ভালো মেসেজ যায় না যায় না তো বলতে আমি একমত তোমার সাথে এটা আনফর্চুনেট বটেই তো এবং সব থেকে বড় কথা হচ্ছে উনিশশো সাতাত্তর থেকে মোহাম্মদ সালিম মহ যারা ঘটনা বলেন সালিমদার ঘটনা বলেন তুমি প্রশ্নটা করলে বলেই আমি তোমার সাথে একমত হয়ে বলছি উনি বলেন যখন এই বাবরি মসজিদ ভাঙা হচ্ছে বা হয় হয়ে গেছে অথবা হবে তখন সেই সময় উত্তরপ্রদেশের ওখানে বোধ একটা অল্প মানে সমস্ত বিজেপি বিরোধী দল মিলে তারা ওই দাঙ্গা পরিস্থিতিকে ইয়ে করার জন্য একটা মিটিং করেছিলেন সেখানে মুলায়ম সিং যাদব তখন উত্তরপ্রদেশের নেতা মুরধ তারই হয়েছিল আমাদের তখন জেনারেল সেক্রেটারি হরকৃষ্ণ সিং সুরজিৎ উনি গেছিলেন আরও বিভিন্ন হচ্ছে এরকম নেতারা তারা গেছিলেন তখন দারা কথা বলে যে আমি সুরজিতের সাথে গেছিলাম তো আমি তো তখন এমপি সেলিমদার তখন এমপি বলছেন যে আমি তখন অনেক জুনিয়র এদের থেকে যাং এমপি তো বড়ো 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 নেতারা জিপি সিং মুলায়ম সিং যাদব সুরজিৎ সব মঞ্চে আছে না বলছে তো আমি পাশে আমি খানিকুর মঞ্চে থেকে নেমে এসে পাশে চায়ের দোকানে চা খাচ্ছি তো ওনারা সব অ্যাপিল করছেন যেরকম এরা চেষ্টা করছে এরকম বাবির মসজিদ ভেঙে ফেলবে বা ফেলেছে আমি ঘটনাটা কোন সময় আমি ঠিক জানি না ভুলে গেছি সেলিমদা বলেছিল হয় জাস্ট মসজিদটা ভাঙা হবে তখন বা হয়ে গেছে এরকম তার কয়েক দিনের মধ্যে তা তখন বলছে যে আমরা মানুষের কাছে অ্যাপিল করছে যে এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলুন যেই নেতা মঞ্চে আসছে বলছেন তার বক্তব্যের মধ্যে একটা কথা সবাই বলছেন মানুষের কাছে অ্যাপিল করে যে আপ সবকো একজুট রেনা হে সবকো একজুট রেনা হ্যায় সেমদা বলছে আমি চায়ের দোকানে চা খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পাশে দুজন ক্ষেতমজুর মাঠে কাজ করে বসে তারা ওখানে চা খাচ্ছেন মানে গায়ে কাপড় নেই সাদা সারা গায়ে কাদামাটি মে খেয়ে আছেন হ্যাঁ তখন মানে পুরো গায়ে কাদা এবং ঘামের দাগ মাঠ থেকে কাজ করে চা খাচ্ছেন তো মঞ্চে যখন একটা পায় একটা নেতা আসছে সে বলছে আপ করে একজুট রেনায় আপ কো একজুট রেনায় তখন বলছে যে একজন শুনছি আর একজনকে বলছে আরে হাম তো একজুট রাইলেন কি আর লোক একজুট রায় পায়গা তখন ওটাই সালিন্দা বলেছিলেন যে সবসময় নেতার থেকে জনতার উয়েসডন বেশি হয় এটা আমি সেদিন বুঝেছিলাম এটা ঘটনা ইতিহাস দেখো আমরা আশাবাদী যে বিজেপি কে মানুষ হারাবেন কিন্তু যদি কারুর বিট্রিয়াল ফলে একজন দুজন আমি নাম করে বলবো না কিন্তু একজন দুজন পাঁচজন যাই না কেন তাদের বিট্রিয়ালের ফলে যদি কোনো রকম ভাবেই লড়াই ক্ষতিগ্রস্ত হয় এবং বিজেপি সুবিধা পায় তাহলে বিজেপি বিরোধী মানুষের কাছে এটা সারা জীবন অপরাধীর কাঠগড়ায় থাকবে সংবাদ মাধ্যমের কাছে তুমি বরাবর একটা ইন্টারভিউতে এই কথাটা তুমি বলেছো অনেক সময়তেই আজকে একটু কিছু উত্তর আদাত চাইছি আর কি বিষয়টা হচ্ছে যে সব সময়তে ব্রিগেডের ক্ষেত্রে এত লাখে লাখে লোক যে সমাবেশ একসাথে জয়েন করে সেই সময়তে তারপর যখন ভোট ব্যাংকে সেই জিনিসগুলো ট্রান্সফার হচ্ছে তখন সেটা দেখা যাচ্ছে না এবার দেখো আমি যদি শুভেন্দু অধিকারী হতাম তুমি আমার কাছে একই প্রশ্নের আলাদা আলাদা উত্তর পেতে তৃণমূলে থাকলে এক উত্তর দিতাম উত্তর দিতাম কিন্তু আমি তো শুভেন্দু অধিকারী হই আমি তো একটা রাজনৈতিক প্রশ্নের একই উত্তর দেবো এটাই তো স্বাভাবিক দেখো কথাটা কি বলো তো এটা কথাটা ঠিক কিন্তু আমার মনে হয় যে এই হিসাবটা একটুখানি মানে কি বলবো মানে আমি প্রশ্নটাকে উড়িয়ে দিচ্ছি না কিন্তু দেখো ঘটনা যে একটা ব্রিগেড উপচে পড়ে কত মানুষের ভিড়ে বারো লাখ চোদ্দো লাখ পনেরো লাখ আর পশ্চিমবাংলায় বেশিরভাগ আসন জিততে কম করে দু কোটি সোয়া দু কোটি মানুষের ভোট পেতে হয় তাই না সুতরাং ব্রিগেড উপচে পরে যত মানুষ আসলে তারা সবাই কোনো একটা সিপিএম বলে বলছি না কোনো একটা দলকে ভোট দিলেও সেই দল পশ্চিমবাংলার কোনো আসন পাবে না তার জন্য ব্রিগেডে আসা মানুষের থেকে অনেক বেশি মানুষের সমর্থন লাগে জমায়েত লাগে আমাদের একটা দেখো আমাদের দলের মধ্যে একটা ঘটনা আমরা তো মানে তৃণমূলের মতো বা বিজেপির মতো দল এই অর্থে নই যে তুমি দেখবে যে তৃণমূলের যখন এখন ভালো দিন এত লোক তৃণমূল করে সবকিছু করে যখন তৃণমূল হ্যাঁ মানে ক্ষমতায় আছে ভোটে জিতে যেভাবেই হোক না কেন ভালো দিন তো বটি এক অর্থে কিন্তু যখন তৃণমূল যখন ক্ষমতায় ছিল না তুমি বাকি লোকের কথা ছেড়ে দাও মমতা ব্যানার্জির ভাইব জীবনে তৃণমূল করে করতো না সেই সময় কি বিজেপি এখন বিজেপি মানে দু হাজার একুশের আগে পরিবেশ তৈরি হলো বিজেপি জিতবে 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 কত লোক বিজেপিতে চলে গেল তারপরে বিজেপি হেরে গেল ভোটে আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারল না তার আগে দেখো একাদা লোক হচ্ছে তারা আবার বিজেপিতে যারা গেছিলো তারা বিজেপি যেত এমএলএ গুলো সব তৃণমূলে চলে গেল হ্যাঁ সুতরাং এবার কথাটা হচ্ছে আমাদের দল তো সেরকম নয় আমাদেরও খারাপ সময় কিছু মানুষ ছেড়ে গেছে না আমি বলবো না যে কেউ ছেড়ে যায়নি কিন্তু বাইয়ান আমাদের কাতারে কাতারে কর্মী সমর্থক তারা যে হাতের পতাকা ফেলে দিয়ে অন্য দলে চলে গেছে এমন হয় হয়নি তার কারণটা যাই হোক সে যাই হোক সে কারণ বলতে গেলে এখন অন্য অনেক ব্যাখ্যায় চলে যেতে হবে তোমরা জানো সে কম বেশি যে কারণ আমাদের ওইরকম ধান্দার জন্য রাজনীতি করার জন্য কাউকে কোনোদিন ডেকেও আনিনি তাই ধান্দা ফুরিয়ে গেছে বলে চলে যাওয়ার সংখ্যাটা নেই বলবো না কিন্তু তুলনামূলকভাবে কম সুতরাং ব্রিগেড আমরা বলে ভরিয়ে দিতে পারি বা জমায় আর গত এটাও ঘটনা গত কয়েক বছরে ধরো কোভিডের সময় থেকে শুরু করে রেড ভলেন্টিয়াররা যেভাবে কাজ করেছে

একটা চোখের সামনে যাচ্ছেন তৃণমূল এরকম তৃণমূলের দাবি করা হয় তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে যে তাদের বিভিন্ন জায়গায় গিয়ে হেল্প করেছে তাহলে তোমাদের আর তৃণমূলের মধ্যে পার্থক্য কি মানে একটাই পার্থক্য তুমি পাঁচজন সাধারণ মানুষকে দেখতে পাবে যারা বলবে যে আমাদের কোভিড এর সময় সিপিএম এ ছেলে মেয়েদেরকে পেয়েছিলাম তৃণমূলের কোনো আমি আমি অন্তত কোনো সাধারণ মানুষকে বলতে শুনি নিজে বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলাম তৃণমূল অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসছে মানে এটা হচ্ছে অনেকটা নরেন্দ্র মোদীর এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করার মতো ব্যাপার ওনার কোনো ব্যাচমেট পাওয়া যায় না কি উনি কোন স্টেশনে নাকি চা বিক্রি করতেন কে চা খেয়েছে ওনার কাছ থেকে পাওয়া যাবে না উনি চা বেঁচেছেন মানে কয়েক লক্ষ ভাঁড় চা বেঁচেছেন কিন্তু তার মধ্যে একটা লোক আজ অব্দি বলতে শুনবে না যে হ্যাঁ মোদীর কাছ থেকে এক ভাঁড় চা নিয়ে খেয়েছিলাম কি ওনার পাশে বসে দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলাম তৃণমূলের কোভিডে কাজ করা অনেকটা ওরকম যাই হোক সেটা আলাদা কথা কথাটা হচ্ছে যে কোভিডের সময় তৃণমূল কতগুলো কাজ করেছিল যেমন চাল চুরি আমফানের সময় লোকের হচ্ছে বাড়ির ছাদ মেরামতির টাকা চুরি এই গুরুত্বপূর্ণ কাজগুলো ছাড়া আর তো যাই হোক কিন্তু আমি যেটা বলছি যে আমরা ঠিকই বলছো রাজনৈতিক দলের কাজ ছিল না এখন আমাদের দেশের রাজনৈতিক দলের কনসেপ্টটাও এরকম হয়ে গেছে ওভার দ্য ইয়ার্স যে আজ যদি একটা দল ভোটে হেরে যায় তারপর যখন মানুষের ওপর একটা দুর্যোগ আসবে মানুষ চিকিৎসার অভাবে মরবে না খেতে পেয়ে মরবে তখন রাজ যে দল হেরে গেছে তার কাজ হচ্ছে বাড়িতে বসে পায়ের ওপর পাথুলে তামাশা দেখবে যে বেশ হয়েছে আমাদেরকে ভোট দাওনি মরো এবার ঠেকে শেখো যাদেরকে জিতিয়েছো তারা এবার বাঁচা গেছে আমার কী আছে ঠেকা পড়েছে আর যদি বাঁচাতে না পারে তাহলে পরের বার আবার আমাদেরকে ভোট দেবে তখন আমরা জিতে এসে আবার তোমায় বাঁচাবো এখন যাদেরকে ভোট দিয়েছো তাদের কাছ থেকে বুঝে না ঠেকে শেখো কিন্তু দেখো ভাই ওই তামাশা দেখবো বলে আমরা কমিউনিস্ট হইনি আমরা কমিউনিস্ট আমরা জিতলেও মানুষের পাশে আছি আমরা হারলেও মানুষের পাশে আছি তাতে কেউ বলতে পারেন আমরা এই করেছি ওই করেছি এনজিও হয়ে গেছি কিন্তু দেখো এইটা তো ঘটনা যে আজকে আমি তোমাকে একটা ঘটনা বলি এই তোমাদের এইখান থেকে মানে আমরা যেখানে এখন বসে আছি এখান থেকে একটা জেলা পার করে দক্ষিণ দিনাজপুর পার করে মালদা জেলা মালদার একটা ঘটনা বলছি আমাদের রেড ভলেন্টিয়ারে কয়েকজন কমপ্লিট বলছেন যে একটা বাড়িতে খবর পেয়েছি যে একজন হচ্ছে অসুস্থ তো তাকে অক্সিজেনের সিলিন্ডার দিতে হবে তো তার ছেলে ফোন করেছে বাড়িতে দুই ছেলে আছে এক ছেলের বিয়ে হয়ে গেছে তার ফ্যামিলি রয়েছে ইত্যাদি বয়স্ক ভদ্রমহিলা মহিলা একজন তো আমাদের কাছে ফোন করেছে আমরা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে তার বাড়িতে গেছি তখন কোভিডের সেকেন্ড ওয়েভ হ্যাঁ ওই সময় ওই রকম মানে প্রত্যেক দিন কত পরিচিত মানুষ চলে যাচ্ছেন মারা যাচ্ছেন তো বলছে যে গেছি ভদ্রমহিলাকে এবার ঘরে অক্সিজেনের সিলিন্ডারটা পাশে ফিট করেছি অক্সিমিটারে দেখলাম ওনার মানে ব্রিদিং মানে ওনার মানে স্যাচুরেশন প্রায় মানে আশিরও কমে বোধ হয় সত্তরের শেষ দিন মানে আটাত্তর উনআশি হয়ে গেছে এতটাই খারাপ অবস্থা তো আর একটু দেরি হলে হয়তো ওনাকে হারিয়েই ফেলতেন ওনার পরিবার যাই হোক তা বলছি এবার ওনাকে উনি উপরে শুয়ে আছেন ওনাকে সোজা করে ধরে মুখে তো অক্সিজেনটা ফিট করতে হয় মাথাটাকে তুলে তো বলছে যে আমাদের একটা ছেলে ওই অক্সিজেন সিলিন্ডারে ওই মিটারটা কন্ট্রোল করছে আর একজন আমি আছি অক্সিজেনের মাস্কটাকে হাতে ধরে এবার আমি একা আর মহিলা আফটার একজন তাকে একটা ছেলের পক্ষে কতটাই বা তাকে একদম ওরম ঘুরিয়ে তুলে ইয়ে করে করা সম্ভব তাও ওইটা ঘরের বাইরে ওনার দুই ছেলে এবং পরিবারের বাকিরা দাঁড়িয়ে আছে তাদেরকে ডেকে বলছি যে আপনারা একটু আসুন ধরুন ওনাকে সোজা করতে হবে অক্সিজেনটা লাগাতে পারব তখন তারা বলছে আমরা তো যেতে পারবো না আমাদের ওনার তো কোভিড হয়েছে আমাদের কোভিড হয়ে যাবে তোর পেটের ছেলে বলছে তখন সে অবাক হয়ে ফিরে বলছে যে আমিও তো এসছি আমি তো ধরেছি মাস্ক পরে আছি আপনারাও মাস্ক পরে আছেন আমি ধরেছি আপনি ধরতে পারবেন নিজের মাকে ধরতে পারবেন না তখন বলছেন আপনারা ধরেছেন আপনারা তো রেড ভলান্টিয়ার দেখো ভাই ছেলেটাকে মানে যিনি এটা বলেছেন তাকে দোষ দিচ্ছে না তিনি কি চান চাইতেন যে তার মা চিকিৎসা না পাক নিশ্চয়ই বা বলছে দরজা বাড়ি তারিখ কাঁদছে সে মায়ের জন্য কিন্তু এসে ধরছেন না এই যখন অবস্থা ছিল নিজের মানে মাকে ওইভাবে মানে তিনি মায়ের মৃত্যুর মুখে সেই অবস্থায় দেখে ছেলে গিয়ে যেতে ভয় পাচ্ছেন নিজের মায়ের দিকে সেই সময় আমাদের যে ছেলে মেয়েগুলো নিজের জীবনকে তুচ্ছ করে ছুটে গেছে তারা কিন্তু ভাই খালি সিপিএমের সম্পদ নয় তারা গোটা সমাজের সম্পদ এটাও ঘটনা চতুর্থ আরও একটা বিষয় তোমার থেকে জানবো সেটা হচ্ছে যে দু সালে তুমি যখন আশুতোষ কলেজে যখন পড়ছো সেই সময়কালীন অবস্থাতে কুড়িটি সিটের মধ্যে উনিশটি সিট তোমরা জয়লাভ করেছিলে যতদূর আমি পড়াশুনো করেছি সেই সময়কালীন অবস্থাতে উনিশটি সিট মানে এক কথায় তুমি উইনার এবং তারপরে যদি আমি দেখি দু হাজার এগারো ষোলো একুশ পরপর কসবা ইলেকশনে তুমি এমএলএ হিসেবে দাঁড়াচ্ছ পরপর হাট একটু বিষয়টি তুমি ঠিক কীভাবে দেখবে এই এই কথা আমি শুনতে চাইবো না যে ছাত্র রাজনীতি আর মূল মধ্যে বিস্তর পার্থক্য অবশ্যই পার্থক্য থাকে কিন্তু তোমার তোফাগানটা এতটা ভুল হতে পারে না দু হাজার দেখো না প্রথম কথা হচ্ছে দু হাজার পাঁচে আমরা কুড়িটার মধ্যে জিতেছিলাম ওটা ঠিক না ওটা আমার যোদ্দুর মনে পড়ছে দু হাজার দশের পরে দু হাজার এগারোর জানুয়ারিতে যে ইলেকশনটা হয়েছিল আশুতোষ কলেজে বাইশটা সিট ছিল আমাদের ওই সময় আশুতোষে তার মধ্যে দুটো সিটে ওটা ওই ওরা তৃণমূল কোর্টে গিয়ে একটা ইনজেকশন নিয়ে এসেছিলো ওদের কি আমার এখন এতদিন পরে কারণটা মনে নেই ওদের বোধ হয় কাকে একটা ক্যান্ডিডেট করবে ভেবেছিলো তার নমেন্সিং গণ্ডগোল ছিল ইত্যাদি বাকি যে কুড়িটা সিটে ভোট হয়েছিলো তার মধ্যে উনিশটায় আমরা জিতেছিলাম একটায় টিএমসি জিতেছিল তার সেইটা খুব বড়ো ওই সময় খবর হয়েছিল কেন তার কদিন আগেই সৌভিক হাজরা বলে আমারই এক জুনিয়র ছিল কলেজে ততদিনে কলেজ থেকে পাস আউট কিন্তু আমি তখন ওইখানে গিয়েছিলাম আমি এসএফআই সেই জোন কমিটি সেক্রেটারি ছিলাম সেই হিসেবে আশুতোষ কলেজে সাংগঠনিকভাবে আমি দেখতাম এসএফআইয়ের পক্ষ থেকে তো এবার সৌভিক হাজরা বলে কলেজের একটি ছেলে সেই সময় সেকেন্ড ইয়ারে পড়তে বোধ সৌভিক ইংলিশ ডিপার্টমেন্টের ছিল আমার মনে আছে ওকে তার আগে একটা ও তৃণমূল একটা হামলা করে কলেজে মারধর করে এবং তাতে ওর একটা ছৌিকের একটা চোখ নষ্ট হয়ে যায় আর অনেকে ইঞ্জিয়ার্ড হয় তার মধ্যে সৌভিকের একটা চোখ হারিয়ে ফেলেও নষ্ট হয়ে যায় তো সেই ঘটনাটা সেই সময় খুব আর যেদিন তো সেই ঘটনাটা ঘটে সেই দিনই দু হাজার দশের ষোলোই ডিসেম্বর আমার মনে হয় আছে ডেটটা সেই দিনই হাওড়ার আন্দুল কলেজে স্বপন করলে বলে আমাদের এক ছাত্র কমরেডকে তৃণমূল খুন করে তো একই দিনে তো যাই হোক সেই ঘটনাটার পরে ওই জয়টা খুব সিগনিফিক্যান্ট ছিল মানে ছেলেমেয়েরা তো সেই সাধারণ ছেলেমেয়েরা এই ঘটনাটার একটা মানে কি বলবো তৃণমূলের বিরুদ্ধে তারা তাদের মতামত দেন কিন্তু দু হাজার এগারোই ষোলো একুশে তো বামফ্রন্টই হেরে গেছে সেখানে মতো আমার যেতে হারার ব্যাপার না সেবার এসএফআই জিতেছিল এতগুলো সেটা জিতেছিল আমি তো জিতিনি আমি তো কলেজের ছাত্রও নই তখন

বিজেপিতে গিয়ে ভাবে যে বিজেপি ক্ষমতায় আসবে মন্ত্রী হবো তাও বিজেপি ক্ষমতায় আসতে পারে না মন্ত্রী হতে পারে না বলে পাল্টিকে তৃণমূলে চলে আসে তাতেও মন্ত্রী হতে পারে না তোমাদের রায়গঞ্জের এমএলএ কথাই তোমরা জানো তাতে যাই হোক ইনকাম করতে সুবিধা হয় হয়তো আর আমি সেই লোকটার পার্টি করি যদি জ্যোতি বসুর পার্টি করি দেশের ষোলোটার ওপর দল একযোগে বলেছিল আপনি প্রধানমন্ত্রী হন আমরা আছি আপনার সঙ্গে নিজের দল সরকারে যায়নি একটা মানুষ দেশের প্রধানমন্ত্রী হয়নি যারা মানে পঞ্চায়েত মেম্বার হওয়ার জন্য দল পাল্টায় তাদের সাথে একজন কমিউনিস্টের ভ্যালু সিস্টেমকে ইয়ে করা যায় না এটা আমাদের কাছে কোনো কমিউনিজম বা কমিউনিস্ট পার্টিকে এই যে তুমি কথাটা বললে এই কথাটার মধ্যে যদি আমার দর্শকরা শোনে আমাদের দর্শকরা যদি শোনে তাহলে বরাবর অনেকেই হয়তো কমেন্ট করে বসবেন যে সিপিএম পার্টি বা বামফ্রন্ট পার্টির প্রত্যেকে খুব অ্যারোগেন্ট অ্যারোগেন্ট একটা শব্দ খুব প্রচুর পরিমাণে ইউজ করা হয় এবং সেই জায়গাতে তোমাদের অধ্যত্ব বা তোমাদের অহংকার তোমাদেরকে অনেক বেশি পরিমাণে মানুষের থেকে দূরে সরিয়ে দিচ্ছে এরকমও বার্তা আসে হ্যাঁ ঠিকই কিন্তু কথাটা হচ্ছে দেখো কোনো মানুষ যদি আর পাঁচটা বিষয় নিজের পজিশন নিজের পাওয়ার নিজের অর্থ প্রতিপত্তি নিয়ে কেউ অহংকার করেন সেই অহংকারটা একটা মানে খুব মানে হীন অহংকার বরাবর ছোটোবেলা থেকে এটা শিখে বড় হয়েছি আবার যে মানুষের মধ্যে সততার অহংকার নেই যে মানুষের মানে মানে সততার অহংকার না থাকাটা খুব হীন প্রবৃত্তি এটাও ছোটবেলা থেকে শিখে বড় হয়েছি আমি সৎকে সৎ বলতে পারবো না সৎ হয়ে কি মাথা নিচু করে চলতে হবে আর চোরেটা বুক ফুলিয়ে চলবে তা তো হতে পারে না কখনো আমার মনে হয় বিষয়টা তাদেরকে করা উচিত যারা চুরির অহংকার করে এবার চুরি করে কি করে যখন তুমি দেখবে তৃণমূলকে জিজ্ঞেস করবে অনেক সময় এরকম দেখবে তুমি খেয়াল করো তুমিও সোশ্যাল মিডিয়া ঘাটো সবাই আজকালকার দিনে মোবাইল সবার হাতেই আছে তুমি দেখবে অনেক সময় না না কিন্তু তৃণমূলের তৃণমূলের কি বিজেপির লোকেরা তৃণমূল বা বিজেপির লোকেরা মানে আমি সবার কথা বলবো না আমরা অনেককে চিনি যে তারা খারাপ সময় তৃণমূল করতেন অনেককে চিনি যারা খারাপ সময় বিজেপি করতেন কিন্তু কিছু লোক মানে ফুটবলের মতো এই পা ঘুরেছে দু হাজার একুশের আগে পরে এটা তো মিথ্যে নয় এটা তো তাদেরকে বলার সময় যদি তাদের যদি ধান্দাবাজ বলি তাতে আমার অহংকার হয় তো অহংকার আর ওটা যদি আমার সততা হয়তো সততা কিন্তু একটা লোক ভোটের আগে বলবে যে আমি ওই দলে আছি আমায় ভোট দিন ভোট ভোটে জিতে অন্য দলে চলে যাবে তারপর আবার সরকারে আসতে পারেন না বললো এক দলে চলে যাবে তো তাদেরকে আমরা ইয়ে বলবো না এখন শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে যে যে কথা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলে সেই প্রতিটা সে নিজে করে বেরিয়েছে কুড়ি বছর ধরে পশ্চিম বাংলায় সেটা বলতে পারবো না এটা অহংকার হলে অহংকার হবে করতে পারি তা বলে কি বলবো যে খুব বিনয় করে বলবো যে না না ঠিক আছে হতে পারে ওরা চোর কিন্তু মানুষটা ভালো ওগুলো ভাই বলতে পারবো না বামফ্রন্টের সময়তে বিজেপি সেরকম বারবারন্ত বা বিজেপি সেভাবে বাংলাদেশ ছিলই না বলতে গেলে সেই সময়কালীন অবস্থা আর এখনকার সময়তে তৃণমূল কংগ্রেস যেটা একেবারে দাবি করে যে তাদের তোমরা নাকি তুমি তোমরা এবং কংগ্রেস যারা রয়েছে তারা প্রত্যেকে বিজেপিকে এক প্রকার এক্সট্রা মাইলেজ দিচ্ছে কিন্তু প্রশ্নটাকে তুমি কিভাবে দেখবে যে তোমাদের সময়তে বিজেপি আর এই সময়তে বিজেপি দুজনের স্ট্যান্ড পয়েন্ট ঠিক কোন সময় কীরকম দেখো মমতা বন্দ্যো আমাদের অলিম্পিক্সে যদি মিথ্যে কথা বলার কোনো প্রতিযোগিতা থাকতো মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্ধু ভারতকে তো প্রত্যেক বছর গোল্ড মেডেল এনে দিতেন ওনার এই সমস্ত ফালতু কথার উত্তর দেওয়ার কোনো মানে হয় না উনি উনি ওনার দলের শুভেন্দু থেকে শুরু করে মুকুল রায় থেকে শুরু করে অর্জুন সিং থেকে শুরু করে ওনার দলের শয়ে সহয় নেতা গিয়ে বিজেপির এম এল এমপি হয়ে বসে থাকবে তারপরে উনি আমাদেরকে বলবেন আর সেটা ইয়ে করে আমি তোমার একটা কথা বলি দু হাজার এগারোর পর থেকে কীরকমভাবে বিজেপি পশ্চিমবাংলায় রাজনৈতিকভাবে মানে সুযোগ পেয়েছে সুবিধা পেয়েছে তার আমি একশোটা উদাহরণ এখানে বসে বসে দিতে পারি আমি সেইগুলো বহু ক্ষেত্রে বলা হয় বহু আমি সেগুলো বহু চর্চিত আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না আমি তোমাকে এগুলোর বাইরের একটা সাধারণভাবে একটা কথা বলছি কোথায় মমতা ব্যানার্জি একটা মিটিং করতে গিয়ে আমাদেরকে মেরেছেন বিজেপিকে করতে দিয়েছেন না করেছে যে ছেড়ে মানে অনেক আলোচনা ওই নিয়ে হয়েছে মানুষ সবই দেখছেন সবই জানেন আমি তোমায় একটা ছোট্ট কথা বলছি ধরো মমতা বন্দ্যোপাধ্যায় এসে আর ডাক দিলেন যে লাল হাটাও বাংলা বাঁচাও ভালো কথা দেখো সিপিআইএম মানে তোমরা নিশ্চয়ই এটা মানুষ বাট একটা কমিউনিস্ট পার্টি মানে যে শুধুমাত্র তো একটা রাজনৈতিক একটা স্লোগান নয় একটা কমিউনিস্ট পার্টি মানে তো তার একটা তো তার তো সামাজিক দর্শন রয়েছে তার তো একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে ঠিক যেরকম আর একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে এটা তৃণমূল বুঝবে না তৃণমূলের কাছে সব কিছু হচ্ছে ভাই মালকামাও মালগোটাও কিন্তু বাকি একটা আদর্শ নিয়ে যে যে দল পরিচালনা পরিচালিত হয় সংগঠন পরিচালিত হয় আমি আর এস এস বিজেপির কথাও বলবো মানে আর এস এসের আমি রাজনৈতিকভাবে আদর্শগতভাবে শত্রু হতে পারি কিন্তু আর এস এসের যে একটা আদর্শ আছে এই নিয়ে তো কোনো সন্দেহ নেই সেটা আমি একমত হতে পারি না হতে পারি দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশন এবার আমি কথাটা আমি এই কারণে বললাম উনি ঠিক করলেন যে সিপিএম খালি করবেন ভালো কথা সিপিএম খালি করে কি করলেন সিপিএমকে ভোটে লড়তে দেবে না পোলিং এজেন্ট বসতে দেবে না মিটিং করতে দেবে না মিছিল করতে দেবে না হলো তার সঙ্গে সঙ্গে বিজ্ঞান মঞ্চকে এলাকা এলাকায় বিজ্ঞান মেলাও করতে দেবে না বিভিন্ন স্কুল কলেজের অনুষ্ঠান যেখানে হয়তো বামপন্থী টিচাররা ছিলেন এবিটিএ টিচাররা ছিলেন ইয়ে সেই ধরনের অনুষ্ঠানগুলো কী হতো হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি নাটক হতো হয়তো সলিল চৌধুরী হেমাঙ্গ বিশ্বাস থেকে শুরু করে হতো কবির সুমনের গান হতো মানে আমি এইটা বলার চেষ্টা করছি যে একটা সামাজিক সাংস্কৃতিক যে চর্চা কুসংস্কারের বিরুদ্ধে ধর্মান্ধতার বিরুদ্ধে আমি ধর্মের বিরুদ্ধে বলছি না মানুষের ধর্মের প্রতি আস্থা থাকবে যুগ যুগ ধরে মানুষ ধর্ম পালন করে এসছেন যুগ যুগ ধরে মানুষ ধর্ম পালন করবেন আমাদের সে সেটাতে নিয়ে আমাদের বলার কিছু নেই মানুষ তো তিনি সৎভাবে তার ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করবেন তাতে আমাদের কী অসুবিধা হতে এই যে একটি ছেলে কি একটি মেয়ের যে সাধারণভাবে একটা সাম্প্রদায়িকতা বিরোধী একটা চেতনা যে একটা প্রোগ্রেসিভ চেতনা সেই প্রোগ্রেসিভ চেতনাগুলো তো শুধুমাত্র কতগুলো ইলেকশনের স্লোগান থেকে আসে না সেগুলোর কতগুলো সামাজিক গণকৃষ্টির মাধ্যমে তৈরি হয় একজন মানুষের চেতনা এখন কথাটা হচ্ছে আমার চারদিকের সাংস্কৃতিক সামাজিক পরিবেশটা যদি প্রোগ্রেসিভ দর্শন বহুত্ববাদী দর্শনের যা যা উপাদান আমাদের ভারতের সংস্কৃতিতে আছে আমাদের বাংলা সংস্কৃতিতে আছে সেটা রবীন্দ্রনাথ হতে পারেন সেটা শ্রীচৈতন্য হতে পারেন সেটা লালন ফকির হতে পারেন সেটা হচ্ছে যা যা কিছু এরকম যা যা আমাদের প্রোগ্রেসিভ কালচারে রয়েছে সেই সব কিছুকে সরিয়ে যদি দেওয়া হয় সেক্ষেত্রে যেটা হচ্ছে যে বাংলাতে যে মানুষ কি একটি ছেলেকে একটি মেয়ে যে বড় হচ্ছে তার সামাজিক তার হচ্ছে সাংস্কৃতিক স্কুলিংটা কী হয় যে ছেলেটি যে মেয়েটি হয়তো স্কুলের একটা অনুষ্ঠানে কি কলেজের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের বিসর্জন নাটকটি দেখত সেই ছেলেটি কি সেই মেয়েটি এখন আর এস এসের ক্যাম্পে গিয়ে হাত পাছুরে এক্সারসাইজ করছে কথাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিজ্ঞান মেলা বন্ধ হয়েছে পশ্চিমবাংলায় আর এস এসের স্কুলের সংখ্যা বেড়েছে তুমি এতে খুশি হতে পারো আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমি মমতা তুমি বলতে আমি তোমার ব্যক্তিগতভাবে তোমার কথা বলছি না আমি বলছি কোনো একজন মানুষ ধর আমি এতে খুশি হতে পারি কি তুমি খুশি হতে পারে রামচন্দ্রতুর মতো খুশি হতে পারে তো প্রশ্নটা হচ্ছে এইটা তো ঘটনা যে 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 সমাজে রবীন্দ্রনাথ শ্রীচৈতন্য লালনী সাইয়ের কমে আসবে এবং আর এস এসের শাখা বাড়বে সেই রাজ্যে সিপিএমের ভোট কমবে বিজেপির ভোট বাড়বে এটা স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায়কে এইটুকু দায় নিতে হবে আপনি লাল হাটাও বাংলা বাঁচাও করতে গিয়ে খালি সিপিআইএমকে কি বামপন্থীদেরকে রাজনৈতিক পরিসরে নয় সামাজিক পরিসরে কণ্ঠাসা করেছেন উল্টো দিকে আপনার এমন কোনো অল্টারনেট সাংস্কৃতিক কোনো ন্যারেটিভ ছিল না যা দিয়ে আপনি বামপন্থীদের কালচারাল সোশ্যাল ন্যারেটিভটাকে আপনি রিপ্লেস করবেন আপনার কাছে ন্যারেটিভ মানে হচ্ছে একুশে জুলাই আপনি মঞ্চে দাঁড়িয়ে থাকবেন যত রাজ্যে টালিগঞ্জের এটো কাটা চাটা কতগুলো দালাল আপনার পেছনে বসে থাকবে এতে বলে এই মিমি ওটা একটু হাতনারো এই নুসরা তোকে একটু ফ্লাইং কিস দাও তো এই দেব একটু নেশে দাও তো এখানে আপনার হচ্ছে এটা কালচারাল ন্যারেটিভ আপনি কিছু কিছু হচ্ছে টালিগঞ্জের এটো কাঁটা চাটা মাল এসে আপনার হয়ে ভোট প্রচার করে দেবে তার বদলে আপনি কাউকে ধরে এমএলএ করে দেবেন কাউকে এমপি করে দেবেন কাউকে ওই কমিটির চেয়ারম্যান করে তাকে একটা গাড়ি দিয়ে দেবেন এর বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূল কংগ্রেসের কোনো সাংস্কৃতিক ন্যারেটিভ নেই কোনো সামাজিক ন্যারেটিভ নেই সমাজে দুটো ন্যারেটিভ রয়েছে বামপন্থীদের কি সামগ্রিকভাবে গণতান্ত্রিক প্রোগ্রেসির একটা ন্যারেটিভ যেটার কথা আমি বললাম উল্টো দিকে একটা রয়েছে আর এস এসের একটা ন্যারেটিভ তারও অনেকগুলো জোরালো উপাদান আছে সাংস্কৃতিক উপাদান রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের প্রতি ওনার যে একটা মানে কয়েক দশকের ঘেন্না সেইটাকে চরিতার্থ করতে গিয়ে যেটা করেছেন যে সাংস্কৃতিক সামাজিক স্পেসটাকে উনি খালি করেছেন বামপন্থু থেকে সরিয়েছেন ওনার নিজের সেখানে দেওয়ার কিছু ছিল না শূন্যস্থান তো কখনো শূন্য থাকে না সেখানে অন্য একটা হাওয়া আছে সেটাকে পূরণ করে দেয় ওকা তোরে আর এস শাখা থেকে শুরু করে হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র হচ্ছে আর এস এসের সেই বিষ পশ্চিমবাংলায় সরিয়েছে তার একটা পলিটিক্যাল ম্যানিফেস্টেশন হবেই সমাজে সেটা হয়েছে তার বিরুদ্ধে লড়াই আমাদেরকেই করতে হবে বামপন্থু থেকেই করতে হবে সেই করতে আমরা সচেষ্ট সেই লড়াইটা খুব একটা সহজ নয় আমরা চেষ্টা করছি মুখ্যমন্ত্রী মমতা ন্যারেটিভ একদম ক্লিয়ার যে তারা বাম একেবারে বিরোধী কিন্তু তোমাদের ক্ষেত্রে কংগ্রেসের সময়কালীন অবস্থাতে তখন তোমরা একেবারে কংগ্রেসের বিপরীতে ছিল তোমরাই আবার কংগ্রেসের সঙ্গে সংবদ্ধ হচ্ছ দেখো কংগ্রেসের সাথে কংগ্রেসের সাথে এটা আমার মনে হয় যে এটা খুব মানে কথাটা সত্যি কিন্তু ইনকমপ্লিট সত্যি কংগ্রেসের সাথে বামপন্থীরা অতীতে বহু সময় যখন বামপন্থীর সাথে কংগ্রেসের আদায় কাজ করা হয় তখনও বহু প্রশ্ন এক জায়গায় এসছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশ মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন ইন্দিরা গান্ধীর পাশে সবার আগে ভারতের ছিল ভারতের কমিউনিস্টরা সেই সময় আমাদের লোকের রাস্তায় মারা যায় সঙ্গে অ্যাটাচড হয় বা বিজেপির সঙ্গে যদি সঙ্গবদ্ধ হওয়ার চেষ্টাও করে ব্যাংক ন্যাশনালাইজেশন যখন ইন্দিরা গান্ধী করেছিলেন বামপন্থীরা সমর্থন করেছিল সেই সময় রাস্তাঘাটে আমাদের লাশ পড়ে থাকতো ইন্দিরা গান্ধীর দল হাতে ফোন হয় সুতরাং এটা ইনকমপ্লিট হিস্ট্রি ইউপিএ সরকারের আমলেও তো আমাদের সমর্থনে কংগ্রেস সরকার দেশ চালিয়েছে সুতরাং এটা নতুন কি দেখছো কংগ্রেসের সাথে আমাদের তর্ক ছিল বা তর্ক এখনও রয়েছে এডুকেশন পলিসি কী হবে তাই নিয়ে তার হেলথ পলিসি কী হবে তাই নিয়ে ব্যাঙ্কিং পলিসি কী হবে তাই নিয়ে ফিনান্সিয়াল পলিসি এগুলো তারা সুস্থ গণতন্ত্র একটা সুস্থ তর্ক তৃণমূলের সাথে তর্ক হয় কোন এই নেতারা বড় বেশি কাটমানি খাবে নাকি ও বেশি কাটমানি খাবে এর নামে বেশি ধর্ষণের মামলা আছে সুতরাং এগুলো তো তো কোনো রাজনৈতিক ডিসকোর্স নয় ওরা একটা দল হিসেবে কোনো দেখো কোনো রাজনৈতিক দল চোরেদেরকে আশ্রয় দিয়েছে এটা আনফর্চুনেট কিন্তু বহু ক্ষেত্রে দেখা গেছে একদল চোর মিলে নিজের একটা রাজনৈতিক দল বানিয়ে ফেলেছে তো তৃণমূল না থাকলে কেউ ভাবা দেখা যেত না সুতরাং তৃণমূলের সাথে তো বাকি কোনো দলের তুলনা চলে নাকি এখানে বেশ চলে এসেছি এবার একেবারে অনলাইনে তোমার থেকে জানার চেষ্টা করবো আহ কত দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অনেক নম্বর দেবো দশ দশ দেবো এনে কোনো সন্দেহ নেই এটা আমি কোনো ব্যঙ্গ করছি না মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে আমি মানে আমি খুব ফেয়ারলি বলছি হয়তো দুই তিন দেবো জিরো নিশ্চয়ই দেবো না উনি নিশ্চয়ই দশ বছরে কোনো ভালো কাজ করেননি তো কেউ বলতে পারেন না নিশ্চয়ই দু তিনটে পলিসি হয়তো উনি বলতেই পারেন যে এটা ঠিক কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে একশো বড়ই সফল একজন ভারতের এক একজন নেত্রী একটা দল তৈরি করেছেন করে নিজে একটা রাজ্যে ক্ষমতায় এসছেন তার দলের এতজন কর্মীকে এত বছর ধরে হচ্ছে তাকে মানে জিতেছেন যখন তখন খালি না যখন হেরেছেন তখনও তাদেরকে মনোরবল ধরে রাখার চেষ্টা করেছিলেন এটা তো যে কোনো পলিটিক্যাল লিডার একটা অ্যাচিভমেন্ট আমি কখনো সেটাকে অস্বীকার করব না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি বিজেপির সদস্য নরেন্দ্র মোদী বিজেপি সদস্য হিসেবে নরেন্দ্র মোদী কী রাজকার্য করেছেন আমার কোনো ধারণা নেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী হিসেবে কী করেছেন আমরা চোখের সামনে দেখেছি নরেন্দ্র মোদী গুজরাটে বিজেপি নেতা হিসেবে কী কাজ করেছেন না করেছেন বা কী লড়াই করেছেন আমি তো দেখিনি আমি সত্যি কথা শুনিও কখনো আমি ওনার নাম প্রথম শুনেছিলাম গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নাঙ্গা ভাঙ্গা করছেন তারপরে শুনেছি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সুতরাং ওনাকে আমার এই প্রশ্নে বিচার করার আমার সুযোগ আমার ইনফরমেশন নেই আমি যারা দেখেছে তারা একেবারে ধন্যবাদ তোমাকে শত্রু আমার সঙ্গে জয়েন করার জয়েন্ট জয়েন করার জন্য আপনারা এতক্ষণ দেখছিলেন একেবারে শত্রুদ্দার সঙ্গে স্পেশাল একটা ইন্টারভিউ কিন্তু সময় হচ্ছে এখন এত তো ইন্টারভিউ হয় বা এত কিছু সাক্ষাৎকার হয় মূল কি বিষয় দাঁড়িয়ে আসে কনক্লুশন কি দাঁড়িয়ে আসে কনক্লুশন এটাই দাঁড়িয়ে আসে যে সব মানুষের সঙ্গে একান্ত সাক্ষাৎকার অনেক বেশি ইম্পর্টেন্ট